Hello and welcome to the English class, Descriptive English. Today we'll be learning a bit of grammar, that is nouns, case. There are a lot of cases in noun, we should be studying that. Ajke amra noun er ekta class korbo. Class er bishoy bostu hocche case. Thik ache, koto rokom case ache, what is the case, case er ki ki roop ache, shegulo amra janbo, thik ache? Now let us start with case. Now what is the definition of case? ঠিক আছে আমরা বাংলায় কারক পড়েছি কারক বাংলায় কারক ইংলিশে কেস যেমন বিভক্তি পড়েছি বিভক্তি হচ্ছে এন্ডিং কেস এন্ডিং ওকে এ কেস ইজ দ্য রিলেশন অফ এ নাউন অর প্রোনাউন to other words in a sentence or the form which shows such a relation. Case এর সাথে একটা noun এর সাথে আরেকটা word এর কি relation সেটা আমাদের case টা বুঝিয়ে দিচ্ছে ঠিক আছে আমরা আস্তে আস্তে এগুলো দেখব There are three principal cases in English. One is nominative case, যাকে আমরা কর্তা কারক বলি. Objective case, that is কর্মকারক. And positive case. Positive case টা অনেক রকম আছে ঠিক আছে আমরা আস্তে আস্তে আরো এগুলো দেখব nominative case টা আমরা দেখি আগে প্রথমে কর্তা কারক ঠিক আছে when a noun or pronoun is the subject or the agent of a verb কোনো একটা verb যদি কর্তা হয় subject হয় ঠিক আছে অথবা তার agent হয় verbটাকে করছে that is also agent ঠিক আছে it is said to be in the nominative case ঠিক আছে Now examine the following sentence. এই সেন্টেন্সটা কি আছে রাম হিট দ্য ডগ এখানে ভার্ব হচ্ছে হিট হু হিট রাম হিট তাহলে রাম হচ্ছে সাবজেক্ট ইন এক্সাম্পল ইফ ই কোয়েশ্চেন হু হিট দ্য ডগ দি আনসার ইজ রাম সো রাম ইজ দ্য সাবজেক্ট অফ দি ভার্ব হিট ঠিক আছে দ্য বয় নেক্সট নেক্সট এক্সাম্পল দ্য বয় ওয়ান্টস হিজ মাদার এখানে ভার্ব কোনটা wants ঠিক আছে তাহলে কে ওয়ান্ট ইন এক্সাম্পল বি ইফ ইউ আস্ক হু ওয়ান্টস হিজ মাদার কে মাকে চাইছে দ্য আনসার ইজ দ্য বয় বালকটি মাকে চাইছে দেয়ারফর দ্য বয় ইজ ইন দ্য সাবজেক্ট অফ দি ভার্ব ওয়ান্টস ঠিক আছে সো ওয়েন দ্য নাউন অর প্রোনাউন ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইট ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস এখানে যেমন বয় এটা হচ্ছে নাউন ঠিক আছে বয়ের জায়গায় যদি হি থাকতো তাহলে প্রোনাউন ঠিক আছে তাহলে হোয়েন দ্য নাউন আর প্রোনাউন ইজ দ্য সাবজেক্ট অফ দ্য ভার্ব ইট ইজ সেড টু বি ইন দ্য নমিনেটিভ কেস কর্তা কারক হয়ে গেল ঠিক আছে ডিফারেন্ট কাইন্ডস অফ নমিনেটিভ কেস এবার নমিনেটিভ কেস নানা রকম হতে পারে ঠিক আছে আমরা দেখি এগুলো কি কি আছে দ্য নমিনেটিভ কেস অ্যাড্রেস অর ভকেটিভ কেস ঠিক আছে দি কেস ইজ ইউজড with addressing or calling a person or an object ঠিক আছে nominative absolute ঠিক আছে it is a noun or pronoun which coming before a participle is not grammatically connected to the rest of the sentences ঠিক আছে ফর এক্সাম্পল দি সান হ্যাভিং সেট উই লেফট দ্য প্লেস ঠিক আছে এটা উইটা ছোটাদের হবে পিটাও ছোটাদের হবে ঠিক আছে ডিনার বিং ওভার দ্য গেস্ট টিটা ছোটাদের হবে দ্য গেস্ট লেফট দ্য টেবিল ঠিক আছে ডিনার হয়ে গেছে সুতরাং অতিথিরা টেবিল ছেড়ে উঠে পড়লেন ঠিক আছে দি সান হ্যাভিং সেট সূর্য অস্ত গেলে আমরা জায়গা ছেড়ে জায়গাটা ছেড়ে চলে গেলাম ঠিক আছে উই লেফট দ্য প্লেস তাহলে এখানে আসল যে বক্তব্যটা কি বক্তব্যটা হচ্ছে উই লেফট দ্য প্লেস ঠিক আছে উই এখানে সাবজেক্ট নমিনেটিভ কেস ঠিক আছে এটা হচ্ছে ভার্ব উই লেফট দ্য প্লেস ঠিক আছে কিন্তু
যে সমস্ত উইচ কামিং বিফোর এ পার্টিসিপল, পার্টিসিপলের আগে যদি আসে, ঠিক আছে, পার্টিসিপলের আসে আগে যদি আসে তাহলে সেটা হবে নমিনেটিভ অ্যাবসলিউট, ঠিক আছে। এখানে পার্টিসিপলটা কি, হ্যাভিং, হ্যাভিং 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 হচ্ছে পার্টিসিপল, ঠিক আছে। তাহলে হ্যাভিং এর আগে কি আসছে, সান, তো সান হচ্ছে এখানে নমিনেটিভ অ্যাবসলিউট, ওকে। দ্য ডিনার বিং ওভার দ্য গেস্ট লেফট দ্য টেবিল, এখানে ডিনার বিং ওভার, বিং বিং হচ্ছে পার্টিসিপল, কার আগে আসছে না গেস্টের আগে, তাহলে দ্য গেস্ট হচ্ছে নমিনেটিভ অ্যাবসলিউট। পজিশন অফ দি নমিনেটিভ কেস ইন এ সেন্টেন্স, নমিনেটিভ কেস সেন্টেন্সে কোথায় বসবে, ঠিক আছে, কোথায় বসবে এটা এটা আমরা সবাই জানি, নমিনেটিভ কেস কোথায় বসে, ঠিক আছে। জেনারেলি দি নমিনেটিভ কেস ইজ প্লেসড বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে বসে, ঠিক আছে। আমাদের বাংলায় কি হয়, বাংলায় আগে কর্তা বসে, তারপরে ক্রিয়া বসে, ঠিক আছে। যেমন আমি ভাত খাই, ঠিক আছে, ঠিক আছে, আমি ভাত খাই, এখানে আমিটা আগে বসলো, পরে ক্রিয়া বসলো, ঠিক আছে। তাই বলছে নমিনেটিভ কেস ইজ প্লেস বিফোর দ্য ভার্ব, ভার্বের আগে বসে, ঠিক আছে। ফর এক্সাম্পল স্যাম ইটস, কে খাচ্ছে, স্যাম। হারি গোজ, কে যাচ্ছে, হারি। বার্ডস ফ্লাই, কে ফ্লাই করছে, দ্য বার্ডস, ঠিক আছে। তা দিজ আর অল নমিনেটিভ, বাট দেয়ার আর এক্সেপশনস, কিন্তু সেখানে অনেকগুলো ব্যতিক্রম আছে, এক্সেপশন এক্সেপশনস মানে ব্যতিক্রম। কি ব্যতিক্রম আছে, ওয়েন দি নমিনেটিভ কেস ইজ প্রেজেন্ট আফটার দি ভার্ব অর মে বি আফটার দি অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি মানে অক্সিলারি ভার্ব, ঠিক আছে। অক্সিলারি ভার্বগুলো কোনটা, যেমন হ্যাজ, বিন, ঠিক আছে, দিজ আর অক্সিলারি, আরও এরকম আছে, ঠিক আছে। এবার এক্সপ্রেশন কি দেখছি আমরা, হু ইজ হি, হু ইজ হি, হিটা কি, হিটা সাবজেক্ট, ঠিক আছে। ভার্বটা কোথায়, ইজ, এখানে, তাহলে আগে ভার্ব বসলো তারপরে সাবজেক্ট বসলো, কেন, বিকজ দিস ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স, এটা প্রশ্নবোধক সেন্টেন্স, প্রশ্নবোধক সেন্টেন্সে সাবজেক্ট পরে আসে, ঠিক আছে। গো হোম, যেমন আমরা বলছি গো হোম, গো আগে ভার্ব চলে এলো তারপরে ইউ এলো, ইউটা এখানে আন্ডারস্টুড আছে, মানে উজ্জ আছে, বাংলা একটা কথা আছে উজ্জ, ঠিক আছে। তো এখানে ভার্বটা পরে, ভার্বটা আগে আসছে, সাবজেক্টটা পরে আসছে, কিন্তু এই সাব সেন্টেন্সটা হচ্ছে হোয়াট টাইপ অফ সেন্টেন্স, ইট ইজ অ্যান ইম্পারেটিভ সেন্টেন্স, ঠিক আছে, যেখানে আদেশ দেওয়া হয়, উপরোধ করা হয়, অনুরোধ করা হয়, দিস ইজ কল্ড ইম্পারেটিভ সেন্টেন্স, এটা আমরা আগে পড়েছি, ঠিক আছে। লং লিভ দ্য কিং, এটা দেখা যাচ্ছে কিং, লং লিভ দ্য কিং, রাজা দীর্ঘজীবী হন, কে দীর্ঘজীবী হবে, রাজা, রাজা একদম শেষে বসছে, ঠিক আছে। কারণ কি, কারণ এটা হচ্ছে অপটেটিভ সেন্টেন্স, ঠিক আছে, অপটেটিভ মানে ইচ্ছাবোধক, আমরা আগে পড়েছি। আরে প্রজারা ইচ্ছা প্রকাশ করছে যে রাজা দীর্ঘজীবী হন, ঠিক আছে, সেই জন্য লিভটা আগে এসছে, রাজা পরে আসছে। হাউ গ্ল্যাড অ্যাম আই টু মিট ইউ, হাউ গ্ল্যাড অ্যাম আই টু মিট ইউ, যে তোমার সাথে দেখা করে আমার কি আনন্দ হচ্ছে, ঠিক আছে, আমি কি খুশি, হাউ গ্ল্যাড অ্যাম আই টু মিট ইউ। এক্সক্লামেটরি সেন্টেন্স, এটা হচ্ছে এই যে এখানে এক্সক্লামেটরি সাইন দেওয়া আছে, এক্সক্লামেটরি সেন্টেন্স, ঠিক আছে। ইন কন্ডিশনাল ক্লজেস, আরেকটা আছে কন্ডিশনাল ক্লজ, যেমন আমি এটা করলে সেটা হতো, এটা করলে, এরকম যদি কন্ডিশনস থাকে তাহলে সেই ক্ষেত্রে কী হয়, সাবজেক্ট কামস আফটার, হ্যাড আই বিন প্রেজেন্ট, হ্যাড আই বিন প্রেজেন্ট আই উড হ্যাভ প্রিভেন্টিভ হিম, প্রিভেন্টেড হিম, হ্যাড আই বিন প্রেজেন্ট, যদি আমি সেখানে থাকতাম, যদি আমি সেখানে উপস্থিত থাকতাম, আই উড হ্যাভ প্রিভেন্টেড হিম, আমি তাহলে তাকে আটকাতাম, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি, হোয়েন দ্য সেন্টেন্স বিগিনস উইথ হিয়ার
there, no sooner, not only, never, no longer, little, few, etc. এই সমস্ত যদি দিয়ে যদি এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স তৈরি হয় সেন্টেন্স শুরু হয় রাইট এখানে বিগিন কথাটা আছে এই সমস্ত ওয়ার্ড দিয়ে যদি সেন্টেন্স শুরু হয় তাহলে কিন্তু সাবজেক্ট কিন্তু পরে আসে ঠিক আছে এখানে আমরা একটা দেখেছি যেমন ডাউন ওয়েন্ট দ্য শিপ আমি যেটাকে সোজা করে লিখি তা কি হবে দ্য শিপ ওয়েন্ট ডাউন ঠিক আছে তারপরে শিপ হচ্ছে এখানে জাহাজটা ডুবে গেল ওয়েন্ট ডাউন এখানে জোর দিয়ে বলা আছে ডাউন ওয়েন্ট দ্য শিপ ঠিক আছে আফটার নাইদার নর মিনিং অ্যান্ড নট নাইদার নর নর মানে অ্যান্ড নট ঠিক আছে ফর এক্সাম্পল হি ওয়াজ নট প্রেজেন্ট সে সেখানে উপস্থিত ছিল না নট ওয়াজ হিজ ব্রাদার নটটাকে আমি যদি ভাঙি অ্যান্ড নট করে দিই অ্যান্ড নট হি ওয়াজ নট প্রেজেন্ট অ্যান্ড নট ওয়াজ হিজ ব্রাদার সে সেখানে উপস্থিত ছিল না তার ভাইও উপস্থিত ছিল না ওকে সামটাইমস আফটার দ্য অ্যাডভার্বস কখনো কখনো অ্যাডভার্বের পরে সো দ্য মোর এটসেট্রা ইন দ্য সেকেন্ড ক্লজ ফর এক্সাম্পল অ্যাজ ইউ সো সো শ্যাল ইউ রিপ যেমন তুমি বীজ বপন করবে সো মানে বীজ বপন করা ঠিক আছে সো শ্যাল ইউ রিপ রিপ মানে হচ্ছে ফসল কাটা ফসল কাটা বা হারভেস্ট যেমন তুমি বপন করবে তেমন তুমি তাহলে এই যেমন অ্যাজ সো এখানে কি বলছে সো মোর এই সমস্ত ঠিক আছে তাহলে কি হবে সো শ্যাল ইউ ইউটা পরে আসছে ঠিক আছে দ্য মোর এখানে শ্যাল হচ্ছে অক্সিলিয়ারি আমরা অক্সিলিয়ারি বলছিলাম অক্সিলিয়ারি দ্যাটস দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন তুমি যত পড়বে তত শিখবে ঠিক আছে যত পড়বে তত শিখবে তাহলে তুমি যত পড়বে দ্য মোর ইউ রিড দ্য মোর উইল ইউ রান তাহলে এখানে উইল হচ্ছে অক্সিলিয়ারি তারপরে আসছে সাবজেক্ট ঠিক আছে বা নমিনেটিভ কেস ঠিক আছে এরপর হচ্ছে বি নমিনেটিভ কেসের পরে কি হচ্ছে অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেস অবজেক্টিভ কেসের ডেফিনেশন কি বলছি আমরা হোয়েন এ নাউন অর প্রোনাউন ইজ ইন দি অবজেক্ট টু এ ভার্ব অর এ প্রোনাউন ইট ইজ সেড টু বি ইন দ্য অবজেক্টিভ কেস ঠিক আছে যদি কখনো নাউন অথবা প্রোনাউন কোনো ভার্বের অবজেক্ট হয় অথবা কোনো প্রোনাউনের অবজেক্ট হয় ভার্বের অবজেক্ট হতে পারে আবার প্রোনাউনের অবজেক্ট হতে পারে তাহলে সেটাকে বলা হবে অবজেক্টিভ কেস ঠিক আছে নাও এক্সামিন দ্য ফলোয়িং সেন্টেন্স এবার আমরা একটা উদাহরণে আসছি এই উদাহরণটা দেখছি রাম হিট দ্য ডগ ঠিক আছে এখানে রাম হচ্ছে একটা সাবজেক্ট হিট হচ্ছে ভার্ব এটা হচ্ছে কর্ম ঠিক আছে অবজেক্ট এখানে কি বলছে নাউন বা প্রোনাউন যদি ভার্বের অবজেক্ট হয় তাহলে ইট ইজ উইদিন দ্য অবজেক্টিভ কেস তাহলে যেহেতু এটা হচ্ছে ভার্ব এর অবজেক্টিভ কি অবজেক্টিভ কে ডগ ঠিক আছে সুতরাং এটা যদি ডগ যদি অবজেক্ট হয় তাহলে ডগ ইজ ইন দ্য অবজেক্টিভ কেস খুব সোজা ঠিক আছে দ্য বয় ওয়ান্টস হিজ মাদার আগের আমরা আগের উদাহরণটাই রেখেছি ঠিক আছে দ্য বয় ওয়ান্টস হিজ মাদার এখানে ভার্বটা কি ওয়ান্টস ওয়ান্স কি চায় তার মাকে চায় তার মাদারটা হচ্ছে অবজেক্ট তার মাদারটা যেহেতু অবজেক্ট তাহলে মাদার হচ্ছে অবজেক্টিভ কেস আমরা নমিনেটিভ কেস পড়েছি তারপরে আমরা অবজেক্টিভ কেসটা পড়ছি ঠিক আছে
এখানে আমরা উদাহরণ দিয়ে আমরা আরেকটু ইলাস্ট্রেট করেছি ইন এক্সাম্পল এ গিভেন অ্যাবাভ ইফ ইউ আস্ক হোয়াট ডিড রাম হিট রাম কাকে হিট করলো উই গেট দ্য আনসার ডগ হেন্স ডগ ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব রাম কাকে হিট করলো তার ডগকে হিট করলো তাহলে ডগটা অবজেক্ট ঠিক আছে আর যদি যদি বলি আমি কে হিট করলো রাম হিট করলো তাহলে রামটা সাবজেক্ট হয়ে গেল তাহলে ভার্ব ভার্বটাকে নানা রকমভাবে প্রশ্ন করলে নানান রকম উত্তর পাওয়া যায় ঠিক আছে এবং সেইগুলোই হচ্ছে সেন্টেন্সের এক একটা পার্ট এগেন ইন দ্য এক্সাম্পল গিভেন অ্যাবাভ উই আস্ক দ্য কোয়েশ্চেন হুম ডাজ দ্য বয় ওয়ান যে বাচ্চাটা কাকে চাইছে উই গেট দ্য আনসার মাদার সো মাদার ইজ দ্য অবজেক্ট অফ দ্য ভার্ব ওয়ান্স তাহলে এটাই হচ্ছে অবজেক্টিভ কেস আমি যদি বলি যে এইখানটা তুমি বলো যে তাহলে মাদার কি আছে হ্যাঁ মাদার হচ্ছে নমিনেটিভ কেস আর না মাদার এখানে হচ্ছে অবজেক্টিভ কেস বয় বয় হচ্ছে নমিনেটিভ নেক্সট অবজেক্টিভ কেসে কি আরও অনেকগুলো ক্লাসিফিকেশন আছে ঠিক আছে আমরা আমরা যেমন কারোকে পড়েছি আমরা এখানেও কিছু কিছু তার উদাহরণ পাবো রাইট দ্য অবজেক্টিভ কেস ইজ ফার্দার ডিভাইডেড ইন্টু দ্য অ্যাকুজেটিভ অ্যান্ড ডেটিভ ঠিক আছে অ্যাকুজেটিভ অ্যান্ড ডেটিভ ঠিক আছে ইফ দ্য নাউন আর প্রোনাউন ইজ দ্য ডাইরেক্ট অবজেক্ট নাউন প্রোনাউন যদি ডাইরেক্ট অবজেক্ট হয় ইট ইজ ইন দি অ্যাকুজেটিভ কেস তাহলে দুটো অবজেক্ট আছে তাই তো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ঠিক আছে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট ঠিক আছে বাট ইফ ইট ইজ ইন দ্য ইনডাইরেক্ট অবজেক্ট যদি ইনডাইরেক্ট অবজেক্ট হয় তাহলে এটা হবে ডেটিভ কেস ঠিক আছে ডেটিভ কেস তাহলে আমরা অ্যাকুজেটিভ কেস দেখছি আর ডেটিভ কেস দেখছি ঠিক আছে কিন্তু বোথ আর ক্লাসিফিকেশন অফ গ্রুপস অফ অবজেক্টিভ কেস ঠিক আছে অ্যাজ ফর এক্সাম্পল আই গেভ হিম এ বুক এই সেন্টেন্সটা ভালো করে দেখো ঠিক আছে কারণ এখানে দুটো অবজেক্ট আছে এখানে হিমও আছে আবার বুকও আছে ঠিক আছে হিয়ার বুক ইজ দ্য অ্যাকুজেটিভ কেস কেন কারণ বুকটা হচ্ছে ডাইরেক্ট ডাইরেক্ট অবজেক্ট সেই জন্য সেটা হচ্ছে অ্যাকুজেটিভ কেস আর হিম কাকে দিলাম না হিম তাকে দিলাম তাহলে এটা হচ্ছে ইনডাইরেক্ট বা ডেটিভ কেস ঠিক আছে এগেইন এ নাউন আর প্রোনাউন হুইচ কামস আফটার এ প্রিপোজিশন ইজ অলসো সেট টু বি ইন দ্য অ্যাকুজেটিভ কেস ঠিক আছে যেমন উদাহরণ হচ্ছে হি স্যাট অন এ চেয়ার সে বসলো কোথায় বসলো চেয়ারে বসলো তাহলে চেয়ারটা এখানে অ্যাকুজেটিভ কেস ঠিক আছে আই ওয়েন্ট টু দ্যাট প্লেস আমি সেখানে গেলাম টু এখানে যে টুটা আছে টুটা কিন্তু প্রিপোজিশন এখানে যে অনটা আছে অনটা কিন্তু প্রিপোজিশন এই প্রিপোজিশনের অবজেক্ট হচ্ছে চেয়ার তেমনি এই টু এর অবজেক্ট হচ্ছে প্লেস ঠিক আছে তাহলে এখানে আমাদের যে প্রশ্নে বলা আছে এ নাউন আর প্রোনাউন হুইচ কামস আফটার এ প্রিপোজিশন এখানে প্রিপোজিশনের পরেও যদি আসে তবেও সেটাকে অ্যাকুজেটিভ কেস বলা হয় ওকে খুব ইন্টারেস্টিং অবজেক্টিভ কেস ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টিভস এটা আমরা তো পড়লাম নেক্সট পয়েন্ট চলে যাই আর ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টিভ অবজেক্টস ডিফারেন্ট কাইন্ডস অফ অবজেক্টস এবার আমরা আসছি ঠিক আছে তা প্রথমে আমরা দেখলাম যে ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট দেখলাম ঠিক আছে এরপরে আসছি আমরা রিটেইনড অবজেক্ট
রিটেন মানে রিটেন মানে কিছু রাখা হয় প্রিজার্ভ করে রাখা হয় তাকে বলে রিটেইনড অবজেক্ট এখানে কি রিটেন করছে সাম ট্রানজিটিভ ভার্বস টেক টু অবজেক্টস দুটো অবজেক্ট নিচ্ছে ঠিক আছে ইন দ্য অ্যাক্টিভ ভয়েস কিন্তু যখন প্যাসিভ করছি ওয়ান অফ দি অবজেক্টস বিকাম সাবজেক্ট বাট দি আদার ইজ রিটেইনড সো ইট ইজ কল্ড দ্য রিটেইনড অবজেক্ট তাহলে ট্রান্সিটিভ ভার্ব অ্যাক্টিভ ভয়েস প্রথমত হচ্ছে যে ট্রান্সিটিভ ভার্ব থাকবে প্লাস অ্যাক্টিভ ভয়েস থাকবে ঠিক আছে তারপরে কি হবে সেটা প্যাসিভে চলে যাবে প্যাসিভ ভয়েস করতে হবে প্যাসিভ ভয়েস করার সময় কি হবে না একটা ভার্ব ওয়ান ভার্ব বিকামস সাবজেক্ট ঠিক আছে আর দ্য আদার সরি ওয়ান ওয়ান অবজেক্ট বিকাম সাবজেক্ট আর দি আদার অবজেক্ট বিকামস অবজেক্ট দ্যাট ইজ রিটেইনড একটা দুটো অবজেক্ট ছিল একটা অবজেক্ট সাবজেক্ট হয়ে গেল আরেকটা অবজেক্ট রয়ে গেল সেই অবজেক্টটা যেটা রয়ে গেল তাকে আমরা বলছি রিটেইনড অবজেক্ট ওকে কগনেট অবজেক্ট এরপরে আমরা আসি কগনেট অবজেক্ট কগনেট অবজেক্টটা কি দ্য অবজেক্ট অফ অ্যান ইন্ট্রান্সিটিভ ভার্ব অফ কাইন্ড্রেড কাইন্ড্রেড মিনিং অর সেন্স ইজ কল্ড এ কগনেট অবজেক্ট ইন্ট্রান্সিটিভ ভার্ব আছে এখানে ট্রান্সিটিভ নেই কিন্তু ঠিক আছে ইন্ট্রান্সিটিভ ভার্বে অবজেক্ট হচ্ছে কিন্তু কিন্ড্রেড মিনিং আছে মিনিংটা কিন্তু একই রকম আছে ভার্বের সাথে মিনিং অবজেক্টের সঙ্গে ভার্বের কিন্তু একটা অর্থের দিক দিয়ে কিন্তু একটা সাদৃশ্য রয়েছে ঠিক আছে কন্ট্রিট মিনিং আছে ঠিক আছে যেমন উদাহরণ হচ্ছে এখানে র্যান এ রেস ঠিক আছে রেস র্যান মানে দৌড়ানো আবার রেস মানে দৌড়ানো ঠিক আছে র্যানটা এখানে ভার্ব হিসেবে ইউজ করা হলো আর রেসটা এখানে নাউন হিসেবে ইউজ করা হলো ঠিক আছে কিন্তু যেহেতু র্যান এবং রেস বোথ অফ দি হ্যাভ দি সেম আর কাইন্ড্রেড মিনিং আর সেন্স দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড কংক্রিট অবজেক্ট ওকে যেমন আরেকটা উদাহরণ হচ্ছে এখানে লিভড হি লিভড এ ডিসেন্ট লাইফ লিভড সে জীবন কাটালো বা বাঁচলো ঠিক আছে এরম আমি যদি বলি বা কাটালো ডিসেন্ট মানে সুন্দর জীবন ঠিক আছে তাহলে এখানেও জীবন আর এখানেও জীবন তাহলে তা বোথ অফ দেম আর কাই আর আর ইন এ সেন্স দে আর কামিং টুগেদার ওকে ডিফারেন্ট কাইন্ড অফ অবজেক্টস আরেকটা কি উদাহরণ অ্যাডভার্বিয়াল অবজেক্ট এ নাউন ইন দ্য অবজেক্টিভ কেস ইজ সামটাইমস ইউজড অ্যাডভার্বিয়ালি টু ডিনোট ডিস্টেন্স প্লেস টাইম ভ্যালু অ্যামাউন্ট এটসেট্রা অ্যাডভার্বের অনেকগুলো ভাগ আছে সেগুলো আমরা পরে যাব পরে আমরা আসবো অ্যাডভার্বের চ্যাপ্টার পড়াবো ঠিক আছে আমরা এখন তো সবে নাউনে আছি ঠিক আছে এরপরে অ্যাডজেক্টিভ আসবে তার ভাব আসবে প্রোনাউন আসবে তারপরে অ্যাডভার্ব আসবে ঠিক আছে এনিওয়ে অ্যাডভার্বের অবজেক্টটা কি অ্যাডভার্বের অবজেক্ট হচ্ছে যেটা ডিনোট করবে যেটা অর্থ দিয়ে সেটা আমাদের জানাবে বোঝাবে যে ডিস্টেন্স বোঝাবে ডিস্টেন্স বোঝাবে প্লেস বোঝাবে টাইম বোঝাবে ভ্যালু বোঝাবে অ্যামাউন্ট বোঝাবে এইসব ঠিক আছে বিকজ দিস ইজ অল কনসার্ন উইথ অ্যাডভার্ব ঠিক আছে যেমন হি ওয়াজ দেয়ার 10 ইয়ার্স ঠিক আছে সে 10 বছর সেখানে ছিল এখানে এখানে কিন্তু টাইম বোঝালো টাইম বোঝালো ঠিক আছে হি ওয়েন্ট হোম ওয়েন্ট সে গেল কোথায় গেল হোম বাড়ি চলে গেল তাহলে হোম এখানে অ্যাডভার্বিয়াল অবজেক্ট ঠিক আছে দিস কস্ট মি 3 রুপিস ঠিক আছে 3 রুপিস থ্রি রুপিস কি হলো এটা অ্যামাউন্ট দিল একটা এটা আমাকে 3 টাকা লেগেছে কিনতে ঠিক আছে দিস কস্ট মি 3 রুপিস ঠিক আছে এটা অ্যামাউন্ট জানালো ঠিক আছে কিন্তু এটা অবজেক্ট সেই জন্য এটা অ্যাডভার্বিয়াল অবজেক্ট তাহলে এই হোম হোম হচ্ছে প্লেস কস্ট মি 3 রুপিস ভ্যালু বা অ্যামাউন্ট অ্যান্ড 10 ইয়ার্স হচ্ছে টাইম
So these are all adverbial objects. The possessive or genitive, ঠিক আছে, it is ordinarily used with nouns denoting animate or personified objects. It generally formed by adding an apostrophe and s to the noun. For example, man, mans, children, children's. ঠিক আছে, মানে এখানে but there are exceptions, ঠিক আছে, যেমন plural noun ending in s, ঠিক আছে, boys, pens, birds, nests, এটা এটা একটা ভুল হয়েছে, এটা পজেসিভ হবে, ওকে, পজেসিভ কেস, এই যে পজেসিভ আছে, পজেসিভ কেস, ঠিক আছে, ইট ইজ অর্ডিনারলি ইউজড উইথ নাউন্স ডিনোটিং অ্যানিমেট অর পার্সোনিফাইড অবজেক্টস। পজেসিভ কেস আমরা জানি অমুক কার পজিশনে আছে, ঠিক আছে, কারো পজিশনে আছে, কারো অধিকারে আছে, ঠিক আছে, যেমন আমরা বাংলায় বা আমরা আমরা সংস্কৃতে আমরা পড়েছি অধিকরণ, অধিকরণ কারক পড়েছি না, ঠিক আছে, তা দিস ইজ পজিটিভ কেস, নাউন ডিনোটিং অ্যানিমেট অর পার্সোনিফাইড অবজেক্টস, ঠিক আছে, ইট ইজ জেনারেলি ফর্ম বাই অ্যাডিং অ্যান অ্যাপোস্ট্রফি এস, ম্যান, ম্যানস, মানুষ, মানুষের, ঠিক আছে, মানুষ, মানুষের, বাচ্চা, বাচ্চাদের, পজিটিভ, বাট কিছু কিছু সেক্ষেত্রে কিছু 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 এক্সেপশনস আছে, আমরা সেগুলো আসছি, এটা এটা পজিটিভ হবে, ঠিক আছে, দেয়ার আর এক্সেপশন, কি কি এক্সেপশন আছে, বাট দ্য লাস্ট সিলেবল অফ এ সিঙ্গুলার নাউন এন্ডস উইথ এস আর সিই অ্যান্ড দ্য নাউন ইজ ফলোড বাই সেক, ফর এক্সাম্পল জাস্টিস, যেমন লাস্ট সিলেবল আছে সিঙ্গুলার নাইন, এই যে জাস্ট সিলেবল কি আছে, সিই আছে এখানে, এই আমরা সিই বলেছি, ঠিক আছে, অ্যান্ড নাউন ইজ ফলোড বাই শেখ, জাস্টিস শেখ, শেখ মানে জন্য, ঠিক আছে, শেখ মানে জন্য, বাই ডিন টপ শেখ, শেখ, জাস্টিস শেখ, ঠিক আছে, অর্থাৎ ন্যায়, জাস্টিস মানে এখানে ন্যায়, ন্যায়ের জন্য, ঠিক আছে, ন্যায়ের জন্য, ন্যায়ের জন্য, ঠিক আছে, তাহলে জাস্টিসের সঙ্গে এখানে কিন্তু আমরা এস বা এস যোগ করলাম না, ঠিক আছে, ঠিক আছে, যেমন কনসেন্স, কনসেন্স শেখ, কনসেন্সে কি আছে, কনসেন্স মানে বিবেক, ওকে, বিবেকের জন্য, ঠিক আছে, হোয়েন দ্য লা, নেক্সট পয়েন্ট কি আছে, হোয়েন দ্য লাস্ট সিলেবল অফ সিঙ্গেল নাউন বিগিনস অ্যান্ড এন্ডস উইথ এস, যেমন ওয়ার্ডের শেষে একটা এস আছে, যেমন ভেনাস,
ভেনাসের শব্দটার মধ্যেই এস আছে, কিডস শব্দটার মধ্যেই এস আছে, ডিকেন্স ডিকেন্সের শব্দটার মধ্যেই এস আছে, মোজেস মোজেস যে নামের মধ্যেই কিন্তু এস আছে, ঠিক আছে। তাহলে সেক্ষেত্রে কি করে পজিটিভ কেস হবে? হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাপোস্ট্রফি দিয়ে এস, ভেনাসেস বিউটি অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে, অ্যাপোস্ট্রফি এস, এখানে এসটা বাদ দিয়ে শুধু অ্যাপোস্ট্রফি, ঠিক আছে। পার্সোনাল প্রোনাউন্স ডু নট টেক এনি অ্যাপোস্ট্রফি টু ফর্ম জেনিটিভ। যেমন আমরা চিঠি লিখি, আমরা চিঠি লিখলাম, লাস্টে লিখলাম যে ইয়ার্স ফেথফুলি, ঠিক আছে, কিন্তু এখানে আমি ইয়ার কিন্তু এখানে আমি লিখছি ইয়ার্স, কিন্তু আমি কোনো অ্যাপোস্ট্রফি দিচ্ছি না, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাপোস্ট্রফি হবে না, অ্যাপোস্ট্রফি হবে না, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ইয়ার্স, ইয়ার্স ওয়াইও ইউআরএস ইয়ার্স, এখানে আমরা ইয়ার্স অ্যাপোস্ট্রফি ছাড়াই, নট ইয়ার্স, ঠিক আছে। ইটস যেমন ইট আছে, ইট ইটস, আওয়ার আওয়ার্স, হার হার্স, ঠিক আছে। আমরা পজিটিভ কেস করছি, দি পজিটিভ কেস ডিনোটস ওনারশিপ আর সাম আদার রিলেশনশিপ, ঠিক আছে। যেমন পজিটিভ কেস বলছে, আমি বলছি দিস ইজ মাই হাউস, তাহলে এটা আমার বাড়ি, তাহলে আমার বাড়ির উপরে আমার একটা অধিকার আমি প্রতিষ্ঠা করছি, ঠিক আছে। আচ্ছা, বাড়ির সাথে আমার সম্পর্ক হচ্ছে কি না, আমি হচ্ছি বাড়িটার মালিক, আই পজেস দিস হাউস, আই পজেস দিস হাউস, ঠিক আছে। তাহলে এই ডিনোটস ওনারশিপ হয়ে গেল, অথবা কোনো একটা সম্পর্ক আছে, ঠিক আছে। ইফ উই কোয়েশ্চেন দ্য ভার্ব উইথ হুজ, আমি যদি ভার্বটাকে হুজ দিয়ে প্রশ্ন করি, দি আনসার ইউ গেট ইজ ইন দ্য পজিটিভ কেস, তাহলে আনসারটা হবে পজিটিভ কেসে, ঠিক আছে। এক্সাম্পল, আই ওয়েন টু বোসেস হাউস, আমি বোসদের বাড়িতে গেছিলাম, আই ওয়েন টু বোসেস হাউস, ঠিক আছে। দ্য বয়েজ বুক ইজ অন দ্য টেবিল, যে ছেলেটার বইটা টেবিলের উপরে আছে, দ্য বয় আর বুক, এটার সাথে এটা কি সম্পর্ক হচ্ছে, এটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা বোঝাচ্ছি যে এই বইটা বাচ্চারা ছেলেটার বই, ঠিক আছে। বোসেস হাউস, এই বাড়িটা বোসেদের বাড়ি, ঠিক আছে। হ্যান্স হুজ হাউস আর হুজ বুক, দি আনসার ইজ বোসেস আর দ্য বয়েজ রেসপেক্টিভলি। পজিটিভকে দি পজিটিভ অফ কম্পাউন্ড নাউন্স আর ফর্ম বাই অ্যাডিং অ্যাপোস্ট্রফি এস টু দ্য লাস্ট ওয়ার্ড। কম্পাউন্ড নাউন কাকে বলে, যেগুলো অনেকগুলো অনেকগুলো নাউনকে একসাথে জুড়ে দেওয়া হয়, ঠিক আছে। যেমন এখানে আছে সান ইন ল, সান ইন ল, এখানে সান ইন ল মানে একটা আমরা জুড়ে দিয়ে আমরা না, মানে হচ্ছে এটা হচ্ছে জামাই, ঠিক আছে, সান ইন ল মানে জামাই। তো এই যে একটা যে কম্পাউন্ড নাউন হলো, এটা কম্পাউন্ড নাউনের সঙ্গে, কম্পাউন্ড নাউনে যদি পজিটিভ কেস করতে যাই, তাহলে অ্যাপোস্ট্রফি দিতে হবে, ঠিক আছে, এই অ্যাপোস্ট্রফি এস। গভর্নর জেনারেল, গভর্নর জেনারেল, ঠিক আছে, গভর্নর জেনারেলস কার, ঠিক আছে, গভর্নর জেনারেলস কার, সেক্ষেত্রে যদি এটাও একটা কম্পাউন্ড নাউন, তাহলে আমরা এক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দেবো, ঠিক আছে। When there are two or more separate nouns, separate noun, ঠিক আছে, two or more separate noun, joined by and, apostrophe s is added to the last. If joint position is meant, but if separate position is meant, apostrophe s is added to both the nouns. যেমন বিষয়টা পরিষ্কার করছি, যেমন দত্ত অ্যান্ড ঘোষেস ফার্ম, দত্ত অ্যান্ড ঘোষেস ফার্ম, যেমন এতে আমরা বলছি যে এই ফার্মটা, এই ফার্মটাতে দত্তরাও আছে প্লাস ঘোষেরাও আছে, এদেরও শেয়ার আছে, এদেরও শেয়ার আছে, ঠিক আছে, দত্ত অ্যান্ড ঘোষেস ফার্ম। তারপরে এখানে দত্তার ক্ষেত্রে কিন্তু অ্যাপোস্ট্রফি এস করা হয়নি, ঠিক আছে। আরেকটা জায়গায় আমরা দেখছি, তার মানে এটা জয়েন্ট, এটা জয়েন্ট প্রপার্টি, ঠিক আছে,
আরেকটা জায়গা আমরা দেখছি, আরেকটা ব্যবহারে দেখছি, দত্তাস অ্যান্ড ঘোষেস ফার্ম, অর্থাৎ দত্তাদের ফার্ম আলাদা, ঘোষেদের ফার্ম আলাদা, দে আর নট জয়েন্ট, দে আর ইন্ডিভিজুয়াল, দে আর সেপারেট, ঠিক আছে। সো দিস কাইন্ড অফ জয়েন্ট পজিশন অ্যান্ড সেপারেট পজিশন ইজ মেন্ট বাই অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। যেমন আমরা এখানে অ্যাপোস্ট্রফি এস দিলাম, ঘোষেস দত্তাস ঘোষেস, ঠিক আছে। নেক্সট, দো ইনানিমেট অবজেক্টস আর নট পুট ইন দ্য পজেসিভ কেস, দ্য পজেসিভ ইনফ্লেকশন ইজ ইউজ উইথ নাউন্স মিনিং পার্সনিফাইড থিংস, ঠিক আছে। ইনানিমেট অবজেক্টস, অবজেক্টগুলো কিন্তু প্রাণ নেই, ঠিক আছে, লাইফলেস, ফরচুন, ফরচুনের কোনো লাইফ নেই, ডেথ, ডেথের তো কোনো লাইফ থাকতেই পারে না, বিকজ ইট ইজ ডেথ, ঠিক আছে। কিন্তু যখন আমরা এর পজেসিভ করব, ঠিক আছে, পজেসিভ যখন করব তখন আমরা কি করছি, না অ্যাপোস্ট্রফি এস দিচ্ছি, ইনফ্লেকশনটা কি না অ্যাপোস্ট্রফি এস, ঠিক আছে। এই অ্যাপোস্ট্রফি এস দিয়ে আমরা তাকে পজেসিভ কেস করছি, আর এটা হচ্ছে পার্সনিফাইড, নাউন্স মিনিং পার্সনিফাইড থিংস, যেমন ফরচুন, ফরচুন হচ্ছে একটা পার্সনিফাইড, ভাগ্য, ভাগ্য দেবী, যেন ভাগ্য দেবী, ঠিক আছে, বা ভাগ্য দেবতা। সো দিস হ্যাজ বিকাম এ পার্সন, ঠিক আছে। ডেথ, ডেথ, ডেথ ইজ ইনানিমেট, কিন্তু ইট ইজ পার্সনিফাইড অ্যাজ কিরক, মরণ দেবতা, ঠিক আছে। সিগনিফাইড অবজেক্টস, দি ওশেন্স রোর, ওশেন্স রোর, ওশেন হচ্ছে সাগর, ঠিক আছে, সাগরের যে গর্জন, সেই গর্জন, সাগরের সাগরের সঙ্গে সাগরের গর্জনের সম্পর্ক করতে আমরা পজিশন বোঝাতে আমরা অ্যাপোস্ট্রফি এস দিচ্ছি। দ্য সানস রেইজ, সূর্য কিরণ, দ্য কান্ট্রিজ কল, কান্ট্রি মানে এখানে যেন কান্ট্রি, কিন্তু এখানে দেশ না হয়ে যেন একটা পার্সনিফায়ার হচ্ছে, ঠিক আছে। নাউন ডিনোটিং টাইম স্পেস, টাইম স্পেস ওয়েট, ওয়েটও দেওয়া আছে, ঠিক আছে। কিছু কিছু নাউন আছে, এ ডেজ জার্নি, ডেজ জার্নি, এ উইকস লিভ, বা সারাদিনের যে ভ্রমণ, উইকস লিভ, এক সপ্তাহ ছুটি। স্পেস কীভাবে বোঝাচ্ছে, স্টেন স্টোন থ্রো, ঠিক আছে, স্টোন থ্রো কি না, খুব কাছে, মানে একটা পাথর ছুড়লে যতটা দূর যায়, একটা পাথর ছুড়লে কতটা যায়, সেরকম মানে কাছে, ইট ইজ সো নিয়ার, ঠিক আছে। সো ইট ইজ ডিনোটিং এ স্পেস বা প্লেস, ঠিক আছে, বা জায়গা বোঝাচ্ছে, ডিস্টেন্স বোঝাচ্ছে, ইট ইজ ডিস্টেন্স অলসো, আগে টাইম হলো এবার ডিস্টেন্স, ঠিক আছে। এন্ড রিডলস পয়েন্ট, যেমন ছুঁচের অগ্রভাগ, একটা ছুঁচের অগ্রভাগ, একটা ছুঁচের অগ্রভাগে কতটা মাটি ধরে, ঠিক আছে। সো দ্যাট কাইন্ড অফ স্পেস ইজ হিয়ার ডিনোটেড। ওয়েট, এ পাউন্ড ওয়েট, এক পাউন্ড মাল, ঠিক আছে, পাউন্ড আমাদের এখানে ব্যবহার হয় না, ইংল্যান্ডে ব্যবহার হয়, ঠিক আছে, পাউন্ড, বা আগে হতো, এখন তো সবই কেজি মেট্রিক সিস্টেমে চলে গেছে। এ টনস ওয়েট বা টন ইজ দেয়ার, ঠিক আছে, কেজি থেকে কুইন্টাল দেন টন, টন ইজ দেয়ার, টনস ওয়েট, এক টন ওজন, ঠিক আছে, এক টন ওজন, এই এক টন হচ্ছে ওয়ান টনস, টিওএন, তারপর অ্যাপোস্ট্রফিয়াস, ঠিক আছে। আমাদের পজিটিভ কেসের যে ফর্মগুলো সেগুলো আমরা এখানে আলোচনা করছি। পজিটিভ কেস এলিপটিক্যাল অ্যাবসলিউট পজিটিভ, এলিপটিক্যাল, এলিপটিক্যাল মানে যে আছে, আমরা বুঝতে পারছি আছে, কিন্তু আসলে নেই, ঠিক আছে, দেখাচ্ছে, দেখাচ্ছে, দেখা যাচ্ছে না। নাউন্স ডিনোটিং হাউস, শপ, এটসেট্রা মে বি অমিটেড আফটার দি পজিটিভ কেস অফ নাউন্স। কিছু কিছু সময়
বাড়ি বা দোকান বা এই ধরনের কতগুলো জিনিস সেগুলো আমরা অমিট করে দিচ্ছি, ঠিক আছে? বাট নট আফটার দ্য প্রোনাউন। এক্সাম্পল, আই ওয়েন টু বোসেস, বোসেস এই পর্যন্ত ভাব, আই ওয়েন টু বোসেস, আমি বোসেদের বাড়ি গিয়েছিলাম। আই ওয়েন টু বোসেস মানে এটা আপাতত দেখে মনে হচ্ছে যেন এটা ইনকমপ্লিট সেন্টেন্স, ঠিক আছে? আসলে এটা কিন্তু সেন্টেন্সটা কিরকম হবে, না আমি বোসেদের বাড়ি গিয়েছিলাম, ঠিক আছে? আই ওয়েন টু বোসেস, তার মানে আই ওয়েন টু বোসেস হাউস, আই ওয়েন টু বোসেস হাউস। তাহলে বোসেস এজ অ্যাপোস্ট্রোফি এস, ঠিক আছে? এইটা হচ্ছে এলিপটিক্যাল অ্যাবসলিউট পজেসিভ, দিস ইজ কল্ড এলিপটিক্যাল অ্যান্ড অ্যাবসলিউট পজেসিভ। আই ওয়েন টু সেন্ট পলস, আমি সেন্ট পলসে গেছিলাম। সেন্ট পলস মানে ইট ইজ হিয়ার মেন্ট সেন্ট পলস ক্যাথিড্রাল, আমি সেন্ট পলসে গেছিলাম, আমি সেন্ট পলসে গেছিলাম মানে আমি সেন্ট পলস ক্যাথিড্রাল গেছিলাম, ঠিক আছে? কিন্তু ক্যাথিড্রালটা এখানে অ্যাবসেন্ট আছে, উজ্জ্ব আছে, এলিপ্টিক আছে, ঠিক আছে? তো দিস ইজ কল্ড এলিপ্টিক্যাল অ্যাবসলিউট পজেসিভ। এবার আমরা অল্প কিছু ট্রান্সলেশন করবো আজকে, কিন্তু অলরেডি তোমাদের আমি মানে মাথা একদম নাউন এবং তার পজিটিভ কেস, অবজেক্টিভ কেস, নমিনেটিভ কেস, নমিনেটিভ অ্যাবসলিউট দিয়ে মাথা একদম গরম হয়ে গেছে। তো আমরা এখন হালকা করে একটুখানি ট্রান্সলেশন করি, ঠিক আছে? তা আমরা কি ছোটো ছোটো ট্রান্সলেশন দিচ্ছি, কিন্তু ছোটো কিন্তু এরা কিন্তু ছোটো নয়, ঠিক আছে? খুব ইউ হ্যাভ টু ডিল ইট কেয়ারফুলি। এতে ভালো ফল হবে, ট্রান্সলেশনটা কী আছে, এতে ভালো ফল হবে, ঠিক আছে? এটার ভালো প্রভাব পড়বে, সে তার ব্যক্তিগত মালপত্র বিক্রি করে দিল, ঠিক আছে? এতে ভালো ফল হবে, দিস উইল হ্যাভ এ গুড এফেক্ট, ঠিক আছে? ভালো ফল হবে, গুড এফেক্ট, ঠিক আছে? এটা ভালো প্রভাব পড়বে, দিস উইল হ্যাভ গুড এফেক্টস। আবার এফেক্ট, এফেক্ট যেমন সিঙ্গুলার হয়, আবার এফেক্ট প্লুরালও হতে পারে, ঠিক আছে? এখানে সিঙ্গুলারে একটা উদাহরণ আছে, আর প্লুরালে দুটো অর্থ আছে, ঠিক আছে? আমরা সেটা আরেকবার দেখছি। ব্যক্তিগত, সে তার ব্যক্তিগত মালপত্র বিক্রি করে দিল, ঠিক আছে? হি সোল্ড অফ, বিক্রি করে দিল, সোল্ড অফ হিজ পার্সোনাল এফেক্টস, এফেক্টস মানে গুডস, তার ব্যক্তিগত জিনিসপত্র সে বিক্রি করে দিল, এফেক্টস, একে এফেক্টস বলে, ঠিক আছে? সে এটা চালাকি করে করলো, সে এটা চালাকি করে করলো। আমরা কি করছি, সে এটা করলো, তার মানে হি ডিড ইট, খুব সোজা, হি ডিড ইট, চালাকি করলো, ইন এ ক্লেভার ম্যানার, ঠিক আছে? ক্লেভার ম্যানার, হি ডিড ইট ইন এ ক্লেভার ম্যানার, ওকে? দুজন লোক একই জিনিস আলাদা আলাদাভাবে করলো, দুজন লোক, দ্য টু মেন, ঠিক আছে? একই জিনিস আলাদাভাবে করলো, দেখো একই জিনিস আলাদাভাবে করলো, তো একই জিনিস কী করলো, ডিড দ্য সেম থিং, একই জিনিস করলো কিন্তু আলাদা আলাদাভাবে, ইন টু ডিফারেন্ট ম্যানার্স, ভাবে, ম্যানার্স মানে এখানে ভাবে, ঠিক আছে? এখানে আরেকটা আরেকটা বা আরেকটা এখানে আরেকটা অনুবাদের জন্য এখানে ছিল, ঠিক আছে? তার এটা বিষ হয়ে গেছে কোনো রকমে, তার ব্যবহার কর্কশ, ঠিক আছে? হিজ ম্যানার্স আর রুড, এখানে ম্যানার্স হয়ে গেল, দেখো এখানে ম্যানার্স হলো, এখানে ম্যানার্স হলো, এখানে ম্যানার হলো, এখানে ম্যানার্স হলো, অর্থাৎ এই ম্যানার হচ্ছে এটা সিঙ্গুলার, এই ম্যানারটাও প্লুরাল, এই ম্যানারটাও প্লুরাল। সিঙ্গুলারের অর্থ কি, না ভাবে, এটা কি হলো, এটাও ভাবে, ঠিক আছে? ম্যানার্স এটাও ভাবে, কিন্তু এই যে ম্যানার্সটা এটা হচ্ছে আচরণ, যেমন কথা কথা আমরা বলি যে ইউ ডোন্ট নো দ্য ম্যানার্স, ওকে? তাহলে এই ম্যানার্সটা হচ্ছে, যখন
প্লুরালে আছি তখন এই ম্যানার্সটা হচ্ছে আচরণ। ওকে, সে এক মিনিটের মধ্যে আসলো, আমাদের বাক্যটা কি, সে এক মিনিটের মধ্যে আসলো, সে হি আসলো, আসলো হি কেম, সে আসলো এক মিনিটের মধ্যে, ইন এ মিনিট, এক মিনিটের মধ্যে চলে আসলো, ইন এ মিনিট, হি কেম ইন এ মিনিট। ওকে, ভালো করে খেয়াল করো যে আমরা প্রত্যেকটা যে অনুবাদগুলো করছি তাতে বিশেষ করে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, ঠিক আছে, এগুলো যেন ঠিকঠিক আছে কি না তোমরা খেয়াল করো। আমারও ভুল হতে পারে, ঠিক আছে, ইউ মে অলসো কারেক্ট মি, নো প্রবলেম, ঠিক আছে। গত সভার বিবরণী লেখা আছে, গত সভা মানে লাস্ট মিটিং। বিবরণী ইংরেজি কি হবে, না মিনিটস। আমরা এখানে দেখলাম মিনিট, এক মিনিটের মধ্যে চলে এলো, দিস মিনিট ইজ দ্য 60th পোর্শন অফ অ্যান আওয়ার। এক ঘন্টাকে আমি যদি 60টা দিয়ে ভাগ করি, 60 ভাগ করি, তাহলে কি হয়, না এক মিনিট পাই, ঠিক আছে, দিস ইজ মিনিট, ইট ইজ এ টাইম এক্সপ্রেশন। ঠিক আছে, কিন্তু এই যে মিনিটটা, দ্য মিনিটস অফ দ্য লাস্ট মিটিং, এই মিনিট হচ্ছে সবার কার্য বিবরণী। ঠিক আছে, এই গল্পটির নীতিকথাটা কি, এই গল্পটির নীতিকথাটা কি, এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেন আমি কি লিখছি, হোয়াট, কি, প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স কি হয় না, হোয়াট, হুইচ, হু, এইসব দিয়ে শুরু করতে হয়। ঠিক আছে, তাহলে প্রথমে হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি, নীতিকথাটা কি, না এই, হোয়াট ইজ দ্য মরাল অফ দ্য স্টোরি। এই গল্পটি দুইটি নীতিবাক্য শেখায়, ঠিক আছে, দি স্টোরি টিচেস আস টু মরাল, না এটা ভুল হলো, এটা ভুল হয়েছে, এটা হচ্ছে মরাল লেসন্স, টু মরাল লেসন্স, ঠিক আছে, বা টু মরালসও বলতে পারে, ঠিক আছে, ওকে। আর কি, এই ছেলেগুলো নৈতিক চরিত্র খারাপ, ভালো নয়, দ্য মরালস অফ দিস বয়েজ আর ব্যাড, ঠিক আছে। তাহলে এখানে দেখো, মরাল আমরা তিনটে ভাবে ভাগ করলাম, একটা হচ্ছে মরাল ইন সিঙ্গুলার, আরেকটা হচ্ছে মরাল ইন সিঙ্গুলার, আরেকটা হচ্ছে মরালস ইন প্লুরাল, ঠিক আছে, বা এটাও যদি আমি প্লুরাল ধরি, তাহলে এটা সিঙ্গুলার, প্লুরাল, কিন্তু এই সিঙ্গুলারের একটা অর্থ, এই প্লুরালে একটা অর্থ, এই প্লুরালে আরেকটা অর্থ, ঠিক আছে, এগুলো খেয়াল রাখতে হবে। বাড়িটির সংখ্যা কত, ঠিক আছে, খুব সহজ মানে অনুবাদ দেওয়া হচ্ছে, কত, ইন্টারোগেটিভ কোয়েশ্চেন, তাহলে কত আগে আসবে, তাই তো, হোয়াট, কত মানে কি, কি সংখ্যা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য হাউস, বাড়িটা, তাহলে বাড়িটার সংখ্যা কত, না হোয়াট ইজ দ্য নাম্বার অফ দি হাউস, এখানে নাম্বার, ঠিক আছে। আমি ট্যাক্সির সংখ্যাগুলি লিপিবদ্ধ করেছি, আই হ্যাভ নোটেড ডাউন দ্য নাম্বারস অফ দ্য ট্যাক্সি, ঠিক আছে, ট্যাক্সির, তাহলে ট্যাক্সি একটাই হবে, ট্যাক্সি, ওকে। আমি ট্যাক্সিটা মানে চুরি করে পালিয়ে যাচ্ছে, তো আমি ট্যাক্সির নাম্বারটা নোট করেছি, ঠিক আছে, ট্যাক্সির পিছনে যে নাম্বারগুলো থাকে, ঠিক আছে, এরকম WBAH, ঠিক আছে, 6, 9, 7, 8, ঠিক আছে, এরকম নাম্বার আছে, আমি সেই নাম্বারটা নোট করেছি, ঠিক আছে, দিস ইজ দ্য নাম্বার অফ দি ট্যাক্সি। হি সাং দ্য প্রেজ, সাং মানে সং, সিং, সিং মানে গান করা, সিং স্যাং সাং, সাং দি প্রেজ অফ গড, ভগবানের প্রশংসা করা, মানে স্তুতি করা, ভগবানের স্তোত্র যে পাঠ করা হয়, স্তোত্র কি থাকে, ভগবানের প্রশংসা বাক্য থাকে, ঠিক আছে, দ্য প্রেজ অফ গড ইন নাম্বারস, এখানে নাম্বার, কিন্তু এই নাম্বার মানে কিন্তু এটা ভার্সেস,
ভার্সেস, এটা কবিতা। বেশিরভাগই নাম্বার ভার্সেস এগুলো হচ্ছে কবিতা, ঠিক আছে? তো এখানে এই নাম্বার বলতে আমরা ভার্সেস বলছি, ঠিক আছে? আবার আরেকটা নাম্বার, এখন আরেকটা নাম্বার আসছে যে আইটেম নাম্বার, ওকে, আইটেম নাম্বার, ঠিক আছে? যে আইটেম নাম্বার অনেক সময় নাচ গান এই সমস্ত হয়, ঠিক আছে? এরকম আরেকটা নাম্বার আসছে। ওকে, তো আজকে এখানেই আমরা শেষ করছি। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগবে। একটু মন দিয়ে গ্রামার পোর্শনটা ভালো করে দেখো, কারণ এই গ্রামারের ওপরেই কিন্তু আমাদের কম্পোজিশনের যে ভিতটা, দ্যাট ইজ আমরা এই জন্য কোর্সটার নাম রেখেছি ফাউন্ডেশন কোর্স, ঠিক আছে? আমরা যদি লেটার লিখতে যাই, আমরা যদি রিপোর্ট লিখতে যাই, আমরা যদি এসে লিখতে যাই, আমরা ট্রান্সলেশন করতে যাই, আমাদের গ্রামার ছাড়া রাস্তা এক পা রাস্তা এগোবার রাস্তা নেই। সুতরাং আমাদের গ্রামারটা একটু মন দিয়ে শিখতে হবে, ঠিক আছে? আমি ধীরে ধীরে তোমাদের গ্রামারটাকে আমরা তোমাদের ফ্যামিলিয়ারাইজ করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। অ্যান্ড আই থিঙ্ক ইউ হ্যাভ এনজয়েড দ্য ক্লাস, ঠিক আছে? তোমাদের খারাপ লাগবে না আশা করি। তোমাদের খারাপ লেগেছে কি আমি জানি না, সেটা তোমাদের খারাপ লাগবে না সেটা।